নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা লেবু নিয়ে যখন বিকাশ দার নার্সারিতে অনুষ্ঠান করেছিলাম, তখন লেবু নিয়ে অনেক রকম কোয়ারিজ করেছিলেন যেগুলোর আমরা উত্তর দিতে পারিনি। বিশেষ করে এই লেবুগুলোর মধ্যে যে সমস্ত নতুন জাতগুলো আছে, বিকাশ দা আপনাদের সেই নামগুলো বলেননি। আজকের ভিডিওতে আমরা সেই নামগুলোকে জানাবো। কারণ নামগুলো বলেননি এই কারণে যে চারাগুলো নেই, গাছগুলোকে উনি দেখছেন, গাছগুলোর ফলগুলোকে খাওয়াচ্ছেন এবং নিজে দেখছেন, তারপরে উনি সিদ্ধান্ত নেবেন গাছগুলো কীরকমভাবে আপনাদের দেবেন। সেই চারা নেই, সেই কারণে নামও বলেননি। আজকে আপনাদের বিকাশ দা যাবতীয় লেবুর কনফিউশন দূর করে দিচ্ছেন। চলুন আজকে আমরা সব লেবুগুলোকে ডিটেল দেখে নিই। আচ্ছা, এখানে অনেকজন আমার এই নার্সারিতে এসেছেন, চারা নিতে এসেছেন, কুলের চারা, ফুলের চারা, লেবুর চারা, কমলা এবং মোসাম্বির। তো ওনারা অনেক দূর দূর থেকে এসেছেন। দাদা, আপনার পরিচয়টা যদি দেন। আমি কাকিনাড়া থেকে এসেছি, আমার নাম তাপস দে সরকার। দাদা, আপনার? আমার নাম সেন্টু বোস, আমি রানাঘাট পাইকপাড়া থেকে এসেছি। আচ্ছা, আর আপনি? সুজিত আচার্য, আমি বহরমপুর থেকে এসেছি। বহরমপুর থেকে এসেছেন। যাই হোক, সবাই এসেছেন দূর দূর থেকে, কয়েকজনের পরিচয় শুনলেন। তো ওনারা কমলা খাবে বলছে, তাই এই স্মৃতিকে ধরে রাখার জন্য মূলত এই ভিডিও করা। আচ্ছা, ছিঁড়ুন, আপনি একটা ছিঁড়ুন। আমরা টেস্ট করি, টক না মিষ্টি দেখতে হবে না। দাদা, তাহলে এখান থেকে একটা কাটছি। তো এটা কিন্তু কমলা না, এটা মুসাম্বি। আর এটা ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি। এটাও কিন্তু আজ জানুয়ারি মাসের সেই কি কত, 17 তারিখ। তাহলে 17 তারিখ অবধি রস আছে কি না দেখি। দাদা, একটা ছিঁড়ুন আপনি। এটা যদিও এই গাছটা সয়ে যাবে, ওখানে একটা মেলা হচ্ছে। ভালো রস আছে, জানুয়ারি মাসে শেষ, এখন ছেড়াই ঠিক নয়, এই সে এতদিন রাখাই ঠিক নয় গাছে। ধরুন দাদা একটু, আর ফুল আসছে মনে হচ্ছে। রস গড়িয়ে পড়ছে, দেখুন পুরো রস। এই ভ্যাটিটা রস শুকায় না, তাই তো? রস না, রস শুকায় না। তবে এটা ডিসেম্বর অবধি রাখাই ঠিক হবে। হ্যাঁ, বেশি দিন রাখা তো ঠিক না। খুব মিষ্টি টেস্ট, টেস্ট বলতে খুবই মিষ্টি লেবু, অসাধারণ খেতে, অসাধারণ টেস্টে, দারুণ মিষ্টি, দারুণ দারুণ। এত জমা গেলে তো আর মিথ্যা কথা বলবেন না। দাদা ভাই, নেন কুচি দেখুন একটু। না না, ওটা নিচ্ছি তো। দাদা দাদা, এইটা 40 টাকা দে তো। হ্যাঁ, এটা ওনার ছবি। এই তুই দাঁড়া, 40 টাকা। এই বড় দাদা আমেরিকা, এই এই ধরুন। এত মিষ্টি লেবু, দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। এর আগে খেয়ে তো লেবু অনেক এরকম খাওয়া। দেখুন এটা দুদিকে দেখুন না, ওই যে লক্ষণকে দেয়া হয় না। তাও খাও আজকে না, অসম্ভব খাও। কেন? এই চলো আমরা বেরিয়ে গেলাম। লক্ষণ দা, এই গাছ একটু দেন। আচ্ছা, আমার এই গাছ আবার 3 মাস পরে একটা নিন। এটা নিন। হ্যাঁ, কে পাননি দাদা? আপনি খেয়েছেন? আচ্ছা, লক্ষণ দে তো। বাহ বাহ, এই ফলটার চারা এই গাছ থেকে, এরকম 3টি গাছ আছে, এর থেকে বানাবো। ফলে আমি ভুংভাং কিনে টিনে আনতে পারি না, আমি এই গাছ থেকে করবো, দেবো আপনাদের। একটু অপেক্ষা করতে হবে, সঠিক নিন, একটু লেট করুন। দেখলেন রস এরকম ব্যাপক, দুটো ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি। হ্যাঁ হ্যাঁ, দুটোই। আরেকটা আছে ওইদিকে,
এখনো রয়েছে, ওতেও ফল রয়েছে। তো এইগুলো এটা কিন্তু চার্জযোগ্য, আপনারা সবাই বুঝতে পাচ্ছেন। এতদিন যদি রস থাকে এবং সুপার কালার এবং ফিটনেস, দারুণ দারুণ গাছের শোভা, একবার টাইট ফিট, একবার টাইট ফিট, প্রতিটা ফল অপূর্ব একবার। এটা হচ্ছে ছাতকি কমলা, ছাতকি কমলা, হ্যাঁ। এটা কিন্তু আমরা দেখছেন এই যে ছিঁড়ে ছিঁড়ে মানুষকে টেস্ট করিয়েছি, গাছগুলোর নামগুলো ঠিক মতন বলনি, চারা ছিল না, অনেকের চারা এখনও নেই। তবুও আপনি প্রশ্ন করছেন বারবার, এটা বাংলাদেশ ভিডিও বলছে আফ্রিকান অরেঞ্জ। আচ্ছা, তো এতে কিন্তু এই ছোটো গাছটা দেশ ফল ছিল, আগের ভিডিওগুলো তো দেখা গেছে, আপনার ভিডিওতেই ছিল। তো এখন তো সবাইকে টেস্ট করাচ্ছি এবং ছিঁড়ে ফেলবো। জানুয়ারি 17 তারিখ আজকে আর বেশি দিন রাখা যায় না ফল, কারণ তাহলে গাছে আবার নেক্সট ফুল আসার টাইম হয়ে গেছে, রাখা যাবে না, এই জন্য ছিঁড়ে ফেলছি। আর এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি, এটা ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি, এটা আমি তো কেটে খাওয়ালাম, দেখলো সবাই অনেকেই খেলেন আজকে, তো খুব টেস্টি এবং চার্জযোগ্য। দেখুন এখনও ফিট কত কত শক্ত, এবং মানে শক্তটা এই জন্যেই রস ভরপুর থাকলেই শক্ত থাকে, আর আর যদি রস কমে যায় তখন কিন্তু এটা পন্স মতো হয়ে যাবে, তা হচ্ছে না, হচ্ছে না, না দেখুন একেবারে রস পরিপূর্ণ। মানে মালটার যেটা একটা ড্রব্যাকস আছে কি যে শুকিয়ে যায় রসটা? হ্যাঁ, সেটা শুকিয়ে যায়, সেটা দীর্ঘদিন রাখা যায় না, সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। আর এটা এখনও রয়েছে, একই সাথে ধরেছে, একই সাথে ফুল আসে, কিন্তু এখনো জানুয়ারি 17 তারিখ অবধি আপনারা অবিকল দেখতে পাচ্ছেন, অবিকল দেখছি, এবং কেটেও দেখা গেল যে পুরো রসের, এই দেখুন, আহ তুলনা নেই কোনো। কত ফল ছিল গুনেছিলে? হ্যাঁ, প্রায় এতে এখন যা আছে আরও ডবল ছিল এই একটা, এই সব গাছগুলোতে তাই ছিল, আমি সব টেস্ট করাই, তো অনেকে আসেন টেস্ট করেন। আর এগুলো তো ওইটা তো 150 ছিল গুনেছি, এটা 130টা ছিল। এটাও কি তোমার, এটা কি কমলা? ওই যেটা আফ্রিকান ভ্যারাইটি বলছে, আফ্রিকান ভ্যারাইটি, হ্যাঁ হ্যাঁ। তো মানে তোমার এটার চারাও নেই? এর চারা আছে, এর চারা আছে কিছু, আর ভুটানি, ভুটানিটা কিন্তু ছোট হবে এইরকম, বড় হবে আরও বড় হয়। আচ্ছা, তবে ভুটানির চারাই বেশি রয়েছে, আর এটার চারা কিন্তু এখনও 2 থেকে 2.5 মাস পর, 2.5 মাস পরে পেয়ে যাবে, হ্যাঁ পেয়ে যাবে। এই যে নতুন শাখা বেরোচ্ছে, এসব জায়গা থেকে ডাল হবে, এই কলম হবে। আচ্ছা, যারা ছাদ বাগানি তারাও এগুলো করতে পারেন, কারণ আর তুমি তো এই ছাদে বেটার হবে, যেহেতু এখানে দেখছেন আপনারা যে এখানে নাদাতেই একটা, অনেকে জাংলা বলে নাদা বলে, যাই হোক এটা টপ ধরে নিন, এতে এটা যদি হতে হয়ে থাকে তাহলে আপনার ছাদে হতে তো অসুবিধে নেই, তো এইরকমভাবেই হবে আপনার কাছেও। তবে এটা ছোটো গাছ নিলেও 2 বছরে ফল ধরে, আর কমলা ছোটো গাছে 2 বছরে ধরে না, 3 বছরে ধরে। একটু ফোন দিচ্ছি, আমরা দেখতে যাচ্ছি ইন্ডিয়ান মুসাম্বি, তাই তো? হ্যাঁ, তোমার বিচারে যেটা সব থেকে সেরা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেরা। প্যারা দেখালেন, প্যারা গেল। বন্ধুরা, চারিদিকে বিভিন্ন ফল গাছের মাদার, আমরা তার মধ্যেই যাচ্ছি। এটা কি গাছ বিকালটা? ইন্ডিয়ান মুসাম্বি দেখতে, লেবু, এটা বাতাবি, থাই বাতাবি, রেড বাতাবি, বাতাবিগুলো দেখালে না? আজকে জানুয়ারি মাসের 2023 সালের জানুয়ারি মাসের 17 তারিখ। তো দেখুন এখনও এগুলো, আমরা কিন্তু মাটির গাছ, দেখুন এটা ইন্ডিয়ান মুসাম্বি, মাটির গাছ, কেমন ফল ধরে রয়েছে এবং হলুদ হয়ে আছে। যদি এটা রস শুকিয়ে যেত তাহলে আমরাও রাখতাম না, আর রস শুকিয়েছে কি না সেটা হাতে কলমে দেখা যাক, কেটে দেখা যাক। আপনারা এই ভ্যারাইটি নিঃসন্দেহে প্রতিটি বাড়িতে একটি দুটো করে গাছ লাগান, এত মিষ্টি এবং এত স্বাদের ফল আমি তো অন্তত আগে কখনো খাই। দেখুন মানে যতগুলো মুসাম্বি আছে তোমার বিচারে এটাই, এটা সেরা, সেরা, অন্যান্যগুলো 1-2% কম হলেও এটার মিষ্টতা এবং স্বাদ এবং গন্ধ, ও সুগন্ধ রয়েছে, হ্যাঁ সুগন্ধ রয়েছে, সম্পূর্ণ আলাদা। দেখুন কোনো দিকেই রস কইনি, দেখুন কি সুন্দর, খুব সুন্দর।
ভাই এখানে আপনি যখন আছেন আপনি খেয়ে দেখুন কি দেখ বিশাল মিষ্টি বিশাল মিষ্টি হ্যাঁ এটা তুমি খাবে তো বিকাশদার আমার খেতে হবে না তুমি বলছো এটাই আমার খাওয়া হয়ে যাচ্ছে বিশাল মিষ্টি কারণ তোমরা তোমার যেটা সবাই জানে যে তুমি ভালো না আছে যা আছে তার থেকে বেশি মিষ্টি হচ্ছে ভালো না হলে তুমি তো রাখতেই না বিশাল মিষ্টি তাই তো সে তো চিরকালই আমি এইভাবেই চলি তাহলে এই চারা তোমার কাছে রয়েছে তবে এই মুসাম্বি চারা আমার কাছে রয়েছে ছোট মাঝারি এবং একটা আছে 3 ফুট 2 ফুট আর 1 ফুট 1 ফুট প্লাস এই চারাগুলো আমার কাছে পাবেন তো মুসাম্বির চারা পর্যাপ্ত আছে আপনারা পেয়ে যাবেন আর অন্যান্য যে কমলাগুলো দেখালাম সেগুলো চারা কিন্তু কম বেশি রয়েছে শেষও হয়ে যেতে পারে আবার শেষ হয়ে গেলে আবার 2 মাস আড়াই মাস পর পাবেন তো এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন এবং আমার কী কী ভ্যারাইটি রয়েছে সেগুলো আপনারা দেখলেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে দেখুন বিকাশ তোমার এখানে আসতে গেলে কীভাবে আসবেন মানুষ আমার এখানে আমার নার্সারিটা গাংনাপুর এবং রায়নগর এই দুটো স্টেশনের মাঝখানে শুধু রায়নগর নয় নব রায়নগর ওই স্টেশনের নাম তো যারা রানার দিক থেকে আসবেন তারা রায়নগর বা নব রায়নগর একই স্টেশন ওখানে নামুন ওখানে নেমে যারা টোটো চালান তাদেরকে বলুন যে বিকাশের নার্সারি যাবো ওনারা অনায়াসে আমার এখানে নিয়ে আসবে আর যারা বনগার দিক থেকে আসবেন তারা গাংনাপুর নামেন বা রায়নগরও নামতে পারেন তো গাংনাপুর যদি নামেন তাহলে ভেন্ডার কালী মন্দিরের সামনে থেকে আপনারা টোটো পাবেন সে আমার নাম বলুন সবাই চেনে আমাকেও নিয়ে আসবে আপনাদের আমার ফোন নাম্বার 9002716291 এই নাম্বারে আমার সাথে কথা বলুন কোনো সুবিধা অসুবিধা বা চারার জন্যে আমাকে ফোন করতে পারেন নমস্কার বন্ধুরা অসাধারণ বিকাশদার নার্সারি ভ্রমণ করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকে আমরা দেখালাম ইন্ডিয়ান মুসাম্বি এবং মুসাম্বির বিভিন্ন রকম জাত এবং কোন মুসাম্বিটা চাষ করলে আপনাদের জন্য ভালো হবে সেটি ডিটেল বিকাশদা বলে দিলেন এবং মুসাম্বিগুলো খাইয়েও প্রত্যেককে দেখিয়ে দিলেন যারা দর্শক বন্ধু এসেছিলেন তাদেরকেও দেখানো হলো ক্রেতা অসাধারণকেও দেখানো হলো আজকের এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার